নমস্কার বন্ধুরা কর্মতীর্থ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি নতুন চাকরির ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই ইন্ডিয়ান পোস্ট অর্থাৎ ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে নতুন গুপসি পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে মাধ্যমিক পাস যোগ্যতায় স্থায়ী পদে নিয়োগের জন্য এই অফিসিয়াল নোটিশটি প্রকাশিত হয়েছে তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো কোন পোস্টে নিয়োগটি করা হবে সেখানে আবেদনের পদ্ধতি কি রয়েছে সিলেকশনের পদ্ধতি কি রয়েছে অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় অন স্ক্রিনে তোমরা সে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছ যেটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশান ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিস অব দ্য চিফ পোস্টমাস্টার জেনারেল মধ্যপ্রদেশ সার্কেলের পক্ষ থেকে গত নাইনথ অক্টোবর দু হাজার তেইশে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কি বলা হয়েছে দেখো নোটিফিকেশান ফর রিক্রুটমেন্ট অফ স্টাফ কার ড্রাইভার অর্ডিনারি গ্রেড ইন মধ্যপ্রদেশ সার্কেল ইন দ্য ডিপার্টমেন্ট অফ পোস্ট অর্থাৎ ভারতীয় ডাক বিভাগের অধীনস্থ মধ্যপ্রদেশ সার্কেলে স্টাফ কার ড্রাইভার পোস্টে নিয়োগটি করা হবে নেক্সট দেখো কি বলা হচ্ছে অ্যাপ্লিকেশানস আই ইনভাইটেড ফ্রম দ্য ইন্ডিয়ান ন্যাশনালস ইন দ্য প্রফরমা অ্যান এক্সার ওয়ান ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট অফ স্টাফ কার ড্রাইভার অর্ডিনারি গ্রেড জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপসি নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল ফ্রম ওপেন মার্কেট ইন এমপি সার্কেল অর্থাৎ যে কোনো ভারতীয় নাগরিক হয়ে থাকলেই এখানে অ্যাপ্লিকেশান করা যাবে অর্থাৎ ভারতবর্ষের যে কোনো রাজ্যের যে কোনো জেলা থেকে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করা যাবে নেক্সট আমরা আসতে দেখো স্কেল অফ পে পোস্ট রয়েছে স্টাফ কার ড্রাইভার উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো লেভেল টুয়ের বেতন এখানে দেয়া হবে নেক্সট দেখো রয়েছে কতগুলি ভ্যাকান্সি এখানে রয়েছে টোটাল ভ্যাকান্সি এখানে রয়েছে দেখো এগারোটি তার মধ্যে আনডিজার্ভ রয়েছে পাঁচটি এসসি দুটি এসটি টি দুটি ও বি সি একটি এবং এক্স সার্ভিসম্যানদের জন্য একটি সংরক্ষিত পোস্ট এখানে রয়েছে নেক্সট হতে এজ লিমিট অর্থাৎ বয়স সীমা কি চাওয়া হয়েছে দেখো ন্যূনতম আঠেরো বছর বয়স হতে ম্যাক্সিমাম সাতাশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে অবশ্যই বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নর্মস অনুযায়ী এখানে বয়সের ছাড় পেয়ে যাবে পরবর্তীতে আমরা আসছি শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে দেখো যারা বলা হচ্ছে ন্যূনতম পাস্ট ইন টেন স্ট্যান্ডার্ড ফর্মে রেকগনাইজড বোর্ড ইনস্টিটিউট ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে তার সঙ্গে কি চাওয়া হয়েছে দেখো পজেশন অফ এ ভ্যালি ড্রাইভিং লাইসেন্স ফর লাইট অ্যান্ড হেভি মোটর ভেহিক্যালস অর্থাৎ হালকা এবং ভারী গাড়ি চালানোর যে বৈধ ড্রাইভিং লাইসেন্স সেটি থাকতে হবে নলেজ অফ মোটর মেকানিজম অর্থাৎ মোটর মেকানিজমের যে প্রাথমিক পর্যায়ের কাজ সেই সংক্রান্ত জ্ঞান থাকতে হবে এবং অবশ্যই অ্যাটলিস্ট থ্রি ইয়ার্স তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে হালকা এবং ভারী গাড়ি চালানোর অর্থাৎ মাধ্যমিক পাস সাথে হালকা এবং ভারী গাড়ি চালানোর যদি অভিজ্ঞতা থাকে তিন বছরের এবং যদি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকে অবশ্যই অ্যাপ্লিকেশান করা যাবে এখানে কোনো রকম কোনো যে ডিজারেবেল কোয়ালিফিকেশানের ব্যাপারটি রয়েছে কিন্তু সেটা থাকতে হবে এমনটা নয় এখানে দেখো ডিজারেবেল রয়েছে যাদের থ্রি ইয়ার সার্ভিস রয়েছে হোমগার্ড অথবা সিভিল ভলেন্টিয়ার্স হিসাবে তার এখানে অগ্রাধিকার পাবে কিন্তু ফ্রেশার পার্থেরা অবশ্যই অ্যাপ্লিকেশান করতে হবে সেক্ষেত্রে মাধ্যমিক পাস এবং ভারী গাড়ি চালানোর যে বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং তিন বছরের যে গাড়ি চালানোর যে অভিজ্ঞতা সেটি এখানে থাকতে হবে নেক্সট আমরা আসছি দেখো পেটার্যান্ট সিলেবাস ফর ট্রেড টেস্ট অর ড্রাইভিং টেস্ট ফর অ্যাপয়েন্টমেন্ট ফর দ্য পোস্ট অফ স্টাফকার ড্রাইভার অর্ডিনারি গেড ইজ এস আন্ডার অর্থাৎ এখানে ট্রেড টেস্ট অথবা ড্রাইভিং টেস্ট হবে এবং প্রথমে হবে রিটেন এক্সামিনেশন তো দেখো টু স্টেজ রয়েছে অর্থাৎ দুটি পর্যায়ে পরীক্ষাটি হবে স্টেজ ওয়ানে কি রয়েছে দেখো থিওরি টেস্ট ফর নলেজ অফ জেনারেল নলেজ থাকছে সিম্পল অ্যারিথমেটিক সাধারণ পাটিগণিত জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং মোটর মেকানিজম ট্রাফিক রুল সিগন্যাল এবং রেগুলেশনস আশি নাম্বারের পরীক্ষা হতে চলেছে স্টেজ টুয়ে রয়েছে প্র্যাকটিক্যাল টেস্ট ফর নলেজ অফ মোটর মেকানিজম অ্যান্ড ড্রাইভিং অর্থাৎ ড্রাইভিং এবং মোটর মেকানিজম টেস্টের ওপর রয়েছে কুড়ি নম্বর টোটাল একশো নম্বরের পরীক্ষা এখানে নেওয়া হবে এবার দেখো স্টেজ ওয়ানে থাকছে থিওরি টেস্টে কী কী থাকছে পেপার ওয়ানে কম্পিটিভ অর কোয়ালিফাইং কম্পিটিভ এক্সামিনেশান টাইপ অফ কোশ্চেন মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ এমসিকিউ টাইপের যে প্রশ্নপত্র হবে আশি নম্বর থাকবে সময় থাকছে দেখো নব্বই মিনিট অর্থাৎ দেড় ঘন্টা প্রশ্নপত্র ইংরেজি এবং হিন্দি দুটি ভাষাতে এখানে করা হবে এখানে দেখো যেটা বলা হচ্ছে দেখো মিনিমাম কোয়ালিফাইং মার্ক যেটা রয়েছে এস সি এসটিদের ক্ষেত্রে থার্টি থ্রি পার্সেন্ট পর ওবিসি এবং ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে থার্টি সেভেন পার্সেন্ট এবং অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ শতাংশ নাম্বার পেলে অবশ্যই যে পেপার ওয়ান সেক্ষেত্রে কোয়ালিফাই হওয়া যাবে নেক্সট দেখো প্র্যাকটিক্যালটা যেটা রয়েছে টাইপ অফ কোশ্চেন প্র্যাকটিক্যাল ম্যাক্সিমাম মার্কস রয়েছে দশ পেপার ওয়ানে সেক্ষেত্রে মোটর মেগাসিন মেকানিজম টেস্ট এবং পেপার টুয়ে থাকছে দেখো ড্রাইভিং টেস্ট টোটাল কুড়ি মিনিট টাইম দেওয়া হবে কুড়ি মিনিটের মধ্যে প্র্যাকটিক্যাল টেস্টটি সম্পন্ন করা হবে আপনার দেখো ডিটেলসে সিলেবাসটা দিয়ে দেওয়া রয়েছে সিলেবাস অফ এক্সামিনেশন যেটা রয়েছে পেপার ওয়ান ম্যাক্সিমাম মার্ক্স এইটটি টাইম হচ্ছে নব্বই মিনিট এখানে দিয়ে দেওয়া রয়েছে দেখো কারেন্ট ইভেন্ট সাম্প্রতিক ঘটনা স্পোর্টস প্লেড ইন ইন্ডিয়া হিস্ট্রি অ্যান্ড কালচার অফ ইন্ডিয়া জিওগ্রাফি অফ ইন্ডিয়া ইন্ডিয়ান ইকোনমি জেনারেল পলিটি ইন্ডিয়ান কনস্টিটিউশন হু ইজ হু অফ ইন্ডিয়া কুড়িটি প্রশ্ন থাকছে দেখো ওয়ান মার্ক ইচ অর্থাৎ এই এই সমস্ত বিষয় থেকে কুড়িটি প্রশ্ন এক নম্বর করে থাকছে নেক্সট এটা পার্ট টুয়ে রয়েছে অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড অ্যাবিলিটি টু অবজার্ভ অ্যান্ড ডিস্টিংগুইস প্যাটার্নস অ্যানালজিস সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্স অর্থাৎ বিস্তারিত যে সিলেবাস সেটা কিন্তু পরপর এখানে দিয়ে দেওয়া রয়েছে এবং দেখো ফাইনাল যে মেরিট লিস্ট সেটি প্রকাশ করা হবে দেখো যারা কোয়ালিফাইডাইডাইডাইডাইডাই ক্যান্ডিড বি প্রিপিয়ার্ড অন দ্য বেসিস অফ টোটাল মার্ক সিকোড বাই দ্য ক্যান্ডিটস বোধ দ্য স্টেজ অফ এক্সামিনেশন অর্থাৎ যে লিখিত পরীক্ষা হতে চলেছে এমসিকিউ এবং যে প্র্যাকটিক্যাল টেস্ট হতে চলেছে এই দুটি পর্যায়ে পাওয়া নাম্বারের ভিত্তিতে ফাইনাল যে প্যানেল সেটি কিন্তু এখানে প্রস্তুত করা হবে এখানে অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান করতে হবে অবশ্যই স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে কিন্তু পাঠাতে হবে আগামী চব্বিশে নভেম্বর দু হাজার তেইশের মধ্যে দেওয়া অ্যাপ্লিকেশন কমপ্লিট ইন অল রেসপেক্ট শুড বি সেন্ড থ্রু স্পিড পোস্ট ও রেজিস্টার্ড পোস্ট অনলি অর্থাৎ কেবলমাত্র স্পিড পোস্ট এবং রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে কী কী ডকুমেন্টস এখানে দেখো যে সেল প্যাটাস্ট কপি জমা করতে হবে দেখো অর্থাৎ এনক্লোজ করতে হবে অ্যাপ্লিকেশনের সঙ্গে ডেট অফ বার্থ সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এডুকেশন কোয়ালিফিকেশান মাধ্যমিকের যে পাস সার্টিফিকেট মার্কশিট ড্রাইভিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স কাস্ট সার্টিফিকেট ইফ এন ইট সেট ডা শুড বি ইনভেবলি এ কোম্পানি দ্য সাইন অ্যাপ্লিকেশান ফর্ম অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্মে সাইন করতে হবে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এর অ্যাপ্লিকেশন ফর্মেট এবং যে নোটিফিকেশনের তার লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ভালোভাবে ডাউনলোড করে দেখে নিতে পারবে নেক্সট আমরা আসছে দেখো হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে দ্য এলিজিবল ক্যান্ডিডেটস মে সাবমিট দেওয়ার অনলি ইন দ্য প্রেসক্রাইব ফর্মেট ইন অ্যানেক্সার ওয়ান অ্যাপিক্সিম দেয়ার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অর্থাৎ সাম্প্রতিককালের তোলা পাসপোর্ট সাইজের ফটো ডিউলি ফিল ইন অ্যালং উইথ এনক্লোজিওরস অ্যান্ড অ্যান ইন্ডিয়ান পোস্টাল অর্ডার ফর রুপিস ওয়ান হান্ড্রেড ফ্রম এনি পোস্ট অফিস শুড বি এনক্লোজড অ্যাস অ্যাপ্লিকেশন ফি ইন অ্যান এনভেলপ সুপারস্ক্রাইব অর্থাৎ যেটা বলা হচ্ছে একশো টাকার যে পোস্টাল অর্ডার যে কোনো পোস্ট অফিস থেকে একশো টাকার পোস্টাল অর্ডার কিন্তু অবশ্যই এই যে অ্যাপ্লিকেশন ফরম্যাটের সঙ্গে যে পোস্টার অর্ডার সেটা কিন্তু অবশ্যই এনক্লোজ করতে হবে তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টসগুলি সেলফ প্যাটাস্টেড করে নির্দিষ্ট যে ঠিকানা রয়েছে দেখো অ্যাপ এনভেলপের উপর কী লিখতে হবে দেখো অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ স্টাফ কার ড্রাইভার অর্ডিনারি গ্রেড এ লেখাটি লিখতে হবে এবং দেখো যে নির্দিষ্ট ঠিকানা রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ঠিক আছে এখানে দেখো দিয়ে দেওয়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরেট ইস্ট রিক্রুটমেন্ট ঠিক আছে চিফ পোস্টমাস্টার জেনারেল এমপি সার্কেল ভোপাল এই যে নির্দিষ্ট ঠিকানা রয়েছে এই ঠিকানাতে অবশ্যই চব্বিশে নভেম্বর দু হাজার তেইশের মধ্যে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে হবে তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে এখানে তোমরা অনস্ক্রিনে তোমরা সেই অ্যাপ্লিকেশান ফর্মেটটা দেখতে পাচ্ছ এই ফর্মেটটি ভালোভাবে ফিল আপ করে যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই যে নির্দিষ্ট ডকুমেন্টস রয়েছে সেগুলি সেল প্যারাস্টেড করে এবং যে ইন্ডিয়ান পোস্টার অর্ডার রয়েছে একশো টাকার পোস্টার অর্ডার কাটিয়ে সেটি এনক্লোজ করে অবশ্যই নির্দিষ্ট রেটের মধ্যে স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে পারবে তো তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা এখনও পর্যন্ত আমাদের এই কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্য একটি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না ধন্যবাদ